আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বরাবরের মতো আজকে আমরা আপনাদেরকে একজন পেশেন্টের সাথে পরিচয় করে দিব, যিনি একজন প্রবাসী এবং গত 2 বছর যাবত উনি ওনার ঘাড় এবং কোমর ব্যথাজনিত সমস্যা উনি ভুগছিলেন। তো আমি বেশি কথা না বলে সরাসরি পেশেন্টের কাছে চলে যাচ্ছি, আপনাদেরকে ওনার সাথে পরিচয় করে দিই এবং ওনার মুখ থেকে আপনারা শুনেন যে ওনার যে সমস্যাটা ছিল এবং সেখান থেকে উনি কিভাবে ধীরে ধীরে মুক্তি পেয়েছেন সেই বিষয়টা আজকে আমরা জানি। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম স্যার, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা স্যার, আপনার নামটা কি? জি আমার নাম রিপন হোসেন। রিপন হোসেন জি স্যার, আপনি একজন প্রবাসী, কোন দেশে ছিলেন? জি স্যার, আমি দুবাইতে ছিলাম, দুবাই আবুধাবিতে। কত বছর যাবত ছিলেন? জি এখানে 9 বছর। গত 9 বছর যাবত? জি গত 9 বছর। তার মানে আপনার দেশের মায়া ত্যাগ করে অনেকটা বছর আপনাকে দেশের বাইরে থাকতে হয়েছে এবং আমাদের দেশের জন্য আপনারা সবচেয়ে দামি যে জিনিস রেমিটেন্স, সেই জিনিসটাই আপনারা আমাদের জন্য ওখান থেকে কষ্ট করে আপনারা পাঠান। হ্যাঁ তা তো অবশ্যই। আচ্ছা একটু জানতে চাইবো আপনার কাছে যে আপনার মানে আমরা আপনার ডায়াগনোসিসে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আপনার PLID সমস্যা ছিল, যেটা হচ্ছে আপনার L5 এবং S1 এই দুইটা ডিস্কে আপনার সমস্যা ছিল। তো সেটা শুরুটা কিভাবে হয়েছিল একটু যদি বলেন। শুরুটা স্যার, আমি একদিন একটা মানে ওজন ক্যারি করছিলাম, তো ওই দিন থেকে আমার মানে এই ব্যথাটা শুরু হলো। তো তারপর এটা কি 2 বছর আগে? জি 2 বছর আগে। আচ্ছা তখন কি বুঝতে পেরেছিলেন যে কোথাও ব্যথা বা কোনো? জি তখন আমি যে সময় আপনার ওজনটা মানে ক্যারি করছি, ক্যারি করার পরে তখন দেখি আমার কোমর হালকা হালকা ব্যথা হচ্ছে। তারপর আমি ডক্টরের কাছে যাই। ওখানে? জি জি ওখানে। ওনারা একটা এক্সরে করছে, বলে কিছু হয় নাই, ঠিক আছে, নরমাল আছে, কোনো সমস্যা নাই। আচ্ছা তারপর আমরা 5-6 মাস পর আমি আমরা নরমাল লাইফে কাজ করতেছি, ব্যথা চলে গিয়েছিল। তারপর আবার হঠাৎ করে আমার ব্যথা আমার কোমর থেকে পা জিজি করে। আচ্ছা আচ্ছা। পায়ের নিচে পায়ের পাতা জিজি, তারপর আপনার এই যেটাকে জলাপোড়া বলে এই এটা হচ্ছিল। তো তারপর আমি আবার আরেক হসপিটালে যাই, ওনারা বলে একটা MRI করার জন্য। এটাও কি আপনার দুবাইতে? জি দুবাইতে। ওকে। তো এখানে আমি ফার্স্ট একটা MRI করলাম, MRI করার পরে ওনারা বলছে যে আপনার তো PLID ওখানেই প্রথম ধরা পড়ে। জি ওখানেই ধরা পড়ছে যে ডিস্ক প্রলাপস L5 S1 নার্ভ কম্প্রেস। জি জি। তো ওই সময় ওনারা কিছু ফিজিওথেরাপি দিয়েছিল, আমি এগুলো নিছি, নেওয়ার পরও তেমন বেশি আমার পেন রিলিফ হয়নি। আচ্ছা। তো এই ব্যথা নিয়ে আমি মানে 2 বছর যাবৎ সাফার করতেছি। তারপর একবার দেশে আসছি, আসার পরে চিকিৎসা করছি, কোনো তেমন কোনো ভালো ফল পাই নাই। আচ্ছা তার মানে আপনি প্রথমে আপনার দুবাইতে আপনি আপনার যে ট্রিটমেন্টের বিষয়ে আপনি কিছু থেরাপি নিয়েছিলেন এবং কিছু বিশেষজ্ঞের আপনি পরামর্শ অনুযায়ী আপনি চলেছিলেন, কিন্তু আপনার যে ধরনের ইম্প্রুভমেন্ট করার কথা ছিল সেটা তখন করেনি। পরবর্তীতে আপনি দেশে এসেও আপনি কিছু চিকিৎসা নিয়েছেন, কিন্তু সেখানে আপনি ভালো কোনো ফল পাননি। জি স্যার, বাংলাদেশে দেশে বাড়ি কোথায়? জি আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া, খুব কাছে আমাদের। স্যার পরবর্তীতে বলেন তারপরে কি হয়েছিল। তো তারপর আমি দেশে আসলাম, দেশে এসে আবার চলে গেলাম, চলে যাওয়ার পর তারপর 2 মাস পর আবার সেম এই পেন হচ্ছে, আবার ফিজিওথেরাপি নিলাম, তারপর ঠিক হচ্ছে না। তারপর আমি ডিসিশন নিলাম দেশে আসব। ওকে। তো আমি অনেকগুলো আপনার ইউটিউব অনেকগুলো চ্যানেলের মধ্যে অনেক ফিজিওথেরাপিস্ট বা আপনার অর্থোপেডিক যারা সার্জন অনেকগুলো ঘাটাঘাটি করলাম। তো ডাক্তার রফিকুল্লাহ স্যার যে আপনার এক্সারসাইজ ওনার যে চিকিৎসাটা আমার একটা মানসম্মত লাগছে। আচ্ছা তার মানে হচ্ছে স্যার আপনি প্রথমে আপনি অনলাইনে আপনি সার্চ করেছেন আপনার যে সমস্যাটা সেটা সমাধান আপনি খুঁজে পান কিনা। জি জি। এবং বেশ কিছু খুঁজতে খুঁজতে পরবর্তীতে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার যে অ্যাডভান্স রিহ্যাব ফিজিও ট্রিটমেন্ট জি সেটা সম্পর্কে আপনি জানতে পারেন এবং আপনি ওনার একজন ফলোয়ার হয়ে যান। জি জি ফলোয়ার। পরবর্তীতে কি হয়েছিল স্যার? ফলোয়ার আমি কন্টিনিউ ওনার ভিডিওগুলো আপলোড করতাম, আমি দেখতাম, দেখতে দেখতে একসময় আমার মাইন্ডে আসছে আমি এইদিক ওইদিক অনেক ঘোরাঘুরি করছি। তো ভাবলাম সময়ের একটা ব্যাপার, ইভেন ফাইন্যান্সিয়াল একটা ব্যাপার আছে, তো সেই ক্ষেত্রে আমি ভাবলাম এক জায়গাতে যাই যেখানে আমার সঠিক চিকিৎসা পাওয়া যায়। তো তারপর এখানে আসি, আসার পরে স্যার তো আমাকে বললো, সাজেস্ট করলো যে এই ভর্তি হওয়ার জন্য। আচ্ছা। তো এখানে ভর্তি হয়ে গেলাম। তো ভর্তি হওয়ার পর তো আজকে এই যে আপনার 19 দিন, আজকে 19 দিন, 19 দিন, স্যার 21 দিনের কথা বলছিল, কিন্তু আলহামদুলিল্লাহ 19 দিনের মধ্যে মোটামুটি আমি অনেকটা ইম্প্রুভ মনে হচ্ছে। তার মানে আপনি 21 দিনের কথা বলার পরে আপনি 19 দিনই আপনি অনেকটুকু ভালো এবং স্বাচ্ছন্দ্য বোধ করছেন, যে আপনার যে সমস্যাগুলো ছিল সেগুলো এখন অনেকাংশে আর আপনি আগের মতো ফিল করছেন না? জি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত অনেকটাই আমি বেটার মনে করতেছি, যে এখন যত রোগ আছে আলহামদুলিল্লাহ মনে করি ভালোই।
দর্শক এখানে আপনাদেরকে একটা বিষয় একটু বলে রাখি, যেটা ওনার কাছ থেকে আমরা জানতে পারলাম যে যে কোনো ধরনের ট্রিটমেন্ট বলেন বা সমস্যা বলেন, যেটা আসলে সমাধান এখন আমাদের আশপাশে অনেক জায়গায় আছে, উনি যেটা করেছেন যে হুটহাট করে উনি কোথাও যাননি, উনি আগে ওনার রোগটা সম্পর্কে উনি একটু বিস্তারিতভাবে গবেষণা করেছেন, ইউটিউবের মাধ্যমে উনি বিভিন্ন জায়গা থেকে উনি বিভিন্ন ধরনের ভিডিও দেখেছেন, এবং পরবর্তীতে উনি নিজের ডিসিশন নিয়েছেন যে উনি ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার কাছে এসে উনি ট্রিটমেন্ট নেবেন। আসলে বাস্তবিক ক্ষেত্রে এটাই আসলে হওয়া উচিত। আমরা আসলে যে কোনো জায়গায় হুটহাট করে কোনো ডিসিশন না নিয়ে একটু ভেবে চিনতে বুঝে আমাদের ডিসিশন নেওয়াটাই আমাদের জন্য সবচেয়ে যৌক্তিক হবে। আসুন দর্শক আমরা একটু এই ব্যাপারে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার কাছ থেকে একটু জেনে নিই যে আসলে ওনার যে সমস্যাটা ছিল সেই ব্যাপারে আমরা একটু জেনে নিই। এই যে রোগী রিপন সাহেব, ওনার বেসিক্যালি PLID রোগ ছিল কোমরের, এবং ওনার কোমর ব্যথা, পায়ের দিকে ব্যথা ছিল, পাশাপাশি ভেরিকোজ ভেইন। ভেরিকোজ ভেইন মানে পায়ের দিকে রক্তনালী একটা রোগ হয়, পায়ে অনেক সময় কামড়াইতে পারে, পা ফুলে যেতে পারে এবং নালীগুলো দেখা যায় আঁকা বাঁকা, হ্যাঁ ফুলে গিয়েছে, বেঁকে যায়, ভেরিকোজ ভেইন ছিল। এবং PLID দুইটা রোগের আমরা এখানে অ্যাডভান্স রিহ্যাব থেরাপি করাতে আল্লাহর রহমতে এখন উনি দুইটা সমস্যাই নাই, ভেরিকোজ ভেইনের সমস্যাও নাই, PLID সমস্যাও চলে গিয়েছে। তারপরে ফলো আপ করতে হবে, রিপন সাহেব যদি নিয়মিত ফলো আপ করে অন্তত এক দুই মাস পর পর আমার সাথে এসে দেখা করে এবং নিয়ম মাফিক চলে, ইনশাল্লাহ আল্লাহর রহমতে আর ভবিষ্যতে কোনো সমস্যা দেখা দিবে না। আর যে এক্সারসাইজগুলো আমরা করেছি এক্সারসাইজ নিয়মকানুন এগুলো মেনে চলতে হবে। তো আশা করি সবাই ভালো থাকবেন। দর্শক আমরা ডক্টরের কাছ থেকে আমরা জানতে পারলাম, এখন আমরা আবার একটু রোগীর কাছে ফেরত আসব। স্যার আপনার কাছে একটু জানতে চাইবো, আপনি যে কতদিন এই DPRC হসপিটালে আপনি ট্রিটমেন্ট নিয়েছেন, এখানকার যে চিকিৎসা ব্যবস্থা বা এখানকার যে পরিবেশ সেটা আপনার কাছে কেমন লেগেছে? জি আলহামদুলিল্লাহ, এখানকার যে আপনার পরিবেশ বা নার্সিং বা আপনার ম্যানেজমেন্ট সবকিছু আলহামদুলিল্লাহ ওয়ার্ল্ড ক্লাস, ইভেন বাইরের দেশের সাথে এগুলো কম্পেয়ার করা যায়। আচ্ছা, বাই দ্য ওয়ে অন্য কিছু, কিন্তু ওদের নার্স বা স্টাফ যারা আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেকটাই কেয়ারফুল, তারা রোগ পেশেন্টকে অনেক কেয়ার করে। যেহেতু আপনি দেশের বাইরেও বিভিন্ন হসপিটাল আপনি গিয়েছেন, এজন্য আপনি নিজে এখন বুঝতে পারছেন যে আমাদের দেশেও যে এখন আসলে আন্তর্জাতিক মানের যে চিকিৎসা ব্যবস্থা আছে বা আন্তর্জাতিক মানের যে হসপিটাল আছে সেটা আসলে এখনো অনেকেই জানেন না। সো আপনি আচ্ছা আরেকটা বিষয় একটু জানতে চাই, যেমন হচ্ছে আপনি ইউটিউবের মাধ্যমে আপনি সর্বপ্রথমে ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার ব্যাপারে আপনি জানতে পারেন, আপনার মতো কিন্তু এরকম অসংখ্য রোগী আমাদের দেশে বা দেশের বাইরে আছে যারা হয়তো এই ধরনের সমস্যাগুলোতে ভুগছেন, তো আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কি কিছু বলবেন? জি হ্যাঁ অবশ্যই, কারণ রোগ সবারই হয়, সবারই আজকে নয় দোয়া করে, কারণ না হয় কিন্তু ইনকেস হয়ে যায়, তবে যারই এই সমস্যাগুলো হয় আমি বলবো এদিক উদ্দিক আপনারা এই সময় নষ্ট না করে আপনার সিধা নিজের নিজের আপনার ভালোটা নিতে যাচাই করুন, কোথায় গেলে আপনার সঠিক চিকিৎসাটা পাবেন, অযথা এদিক উদিক ঘোরাঘর টাকা পয়সা খরচ না করে সিধা এক জায়গায় চলে আসুন, এক জায়গায় এসে আপনার সঠিক চিকিৎসাটা নেন, তো ইনশাল্লাহ আল্লাহ পাকের রহমতে অবশ্যই আল্লাহ ভালো করবে, কিন্তু আল্লাহ 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 কখনো বন্দা কখনো অমঙ্গল চাই না, সবসময় মঙ্গল চাই, সো সেই ক্ষেত্রে হয়তো কোনো ডাক্তার ওসিলায় আল্লাহ অবশ্যই বেহতার কিছু করবেন। যেহেতু আপনি নিজে একটা ভালো ট্রিটমেন্ট পেয়েছেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের কাছে এসে, তো আপনিও সাজেস্ট করেন যে তারাও যদি আসেন তারা অবশ্যই ভালো এবং সুস্থ একটা চিকিৎসা ব্যবস্থা তারা অবশ্যই পাবেন। স্যার সবশেষে একটু জানতে চাইবো যে DPRC হসপিটাল থেকে আপনি যে ধরনের সেবা পেয়েছেন এই সেবার মধ্যে আপনি 100 কত নম্বর দিবেন? জি এটা আমি 100 মান বলতে কি আমি যেটা পেয়েছি আমার অনেক ভালো পেয়েছি, তো এটা মার্ক করে দেওয়াটা আসলে সঠিক না, কিন্তু অন্তর অন্তর বলতে পারি যে এটা ওদের মানে চেষ্টাটা মানে পুরোটাই 100% রোগীদেরকে ওরা চেষ্টা করে দেওয়ার জন্য অনেকটাই ভালো। ধন্যবাদ আপনাকে BT2 পক্ষ থেকে আপনার মূল্যবান সময় এবং মতামত দিয়ে সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি আমি চেষ্টা করবো সবাই আমাদের জন্য দোয়া করবেন, বা যারা এই হসপিটালে অসুস্থ আছে আমিও সবার জন্য দোয়া করি, আল্লাহ পাক সবাইকে সুস্থ জিন্দগি দান করো, এবং যারা স্টাফ আছে ডক্টর আছে আল্লাহ পাক ওদেরকেও আল্লাহ পাক নেক হায়াত দান করুন, যাতে মানুষকে সেবা করতে পারে।